হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুসরাত কিচেন সিটিজি। আমি আছি নুসরাত আপনাদের সাথে। আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম একটি রেসিপি শেয়ার করার জন্য। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো কাঁকড়া ভুনার একটি সহজ রেসিপি। তো কাঁকড়া ভুনা করার জন্য তো অবশ্যই কাঁকড়া লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে অনেকগুলো কাঁকড়া নিয়েছি। এখানে প্রায় 1 কেজির মতো কাঁকড়া আছে, আর কাঁকড়াগুলো কিন্তু বেশ অনেকটাই বড় এবং ফ্রেশ। কাঁকড়াগুলো আমি একটু নেড়ে চেড়ে দেখতেছিলাম, আমার কাছে দেখতে বেশ ভালোই লাগছিল। তো আর কথা না বলে কাঁকড়াগুলো এখন কেটে নিব। আর কাঁকড়া কাটার সময় অবশ্যই সাবধানে কেটে নিতে হবে, কাঁকড়ার পাগুলো খুব ধারালো থাকে, এতে হাত কেটে যেতে পারে। তো আজকে সময় স্বল্পতার কারণে আমি কাঁকড়া কাটাটা আপনাদের সাথে শেয়ার করিনি, আশা করছি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে ফেলবো। তো কাঁকড়াগুলো আমি পরিষ্কার করে ঠিক এমন 2 টুকরো করে কেটে নিয়েছি। এখন কাঁকড়াগুলো আমি ভালো করে কয়েকবার ধুয়ে নিব। তো আমি বেশ কয়েকবার কাঁকড়াগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে কাঁকড়াগুলো আবার ভালো করে ধুয়ে নিব। এতে কাঁকড়ার গায়ে যে গন্ধটা থাকে এটা চলে যাবে। আর কাঁকড়া ধোয়ার সময়ও কিন্তু অবশ্যই আস্তে আস্তে ধুতে হবে, কারণ কাঁকড়ার গায়ের কাঁটাগুলো খুব ধারালো থাকে। তো আমি আস্তে আস্তে করে ধুয়ে নিচ্ছি। আর এরই মাঝে একটু বলে নেই, আজকে যারা প্রথমবারের মতো আমার ভিডিওটা দেখছেন, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, এতে আমি নতুন কোনো ভিডিও দিলে সবার আগে আপনারা দেখতে পাবেন। তো দেখতেই পেলেন আমি কিন্তু কাঁকড়াগুলো বেশ ভালো করে আবার ধুয়ে নিয়েছি। কাঁকড়াগুলো এখন অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। তো কাঁকড়াটা যত ভালো করে ধুয়ে নেবেন ততই কাঁকড়াটা খেতেও ভালো লাগবে, আর কোনো রকম গন্ধ থাকবে না। তো আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি। আর এখানে 2টি তেজপাতা, 2টি এলাচি এবং 2টি দারচিনিও দিয়ে নিয়েছি। এখন এগুলো হালকা একটু ভেজে নিব। তো এগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ, রসুন, আদা, আস্ত জিরা এবং 2টি শুকনো মরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আমি কাঁকড়া রান্না করার সময় এভাবে একটি মশলা রেডি করে নিই, এতে কাঁকড়াটা খেতে খুবই ভালো হয়। এখন এগুলো আমি নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। যে কোনো কিছু রান্না করার সময় মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে ওই রান্নাটা খেতে খুবই মজা হয়। এখন এগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তো যারা ঝাল খেতে পছন্দ করেন তারা মরিচের গুঁড়াটা একটু বেশি দিবেন। তো আমার কাছে কাঁকড়ায় ঝালটা যদি কম হয় তাহলে খেতে ভালো লাগে না, তাই আমি কাঁকড়ায় সবসময় একটু মরিচের গুঁড়া বেশি দিয়ে থাকি। এখন দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। তো এখানে সবগুলো মশলা আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি, আপনারাও চাইলে আপনাদের পরিমাণ মতো কম বা বেশি করে দিয়ে নিতে পারেন। এখন আমি আবার মশলাটা একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি 2 টুকরো করে রাখা কাঁকড়াগুলো দিয়ে নিচ্ছি। তো সবগুলো কাঁকড়া দিয়ে নিয়েছি। এখন এগুলো আমি উল্টে পাল্টে একটু নেড়ে দিব, যেন সবগুলো কাঁকড়ার গায়ে মশলাগুলো ভালো মতো লেগে যায়। তো কাঁকড়াগুলো ভালো করে নেড়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি কাঁকড়ার গায়ে কিন্তু মশলাগুলো ভালো মতো লেগে গিয়েছে। এখন এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে নিচ্ছি।
পানি দিয়ে কাঁকড়াগুলো আবার একটু নেড়ে দিয়েছিলাম। এখন এগুলো আমি একটু ঝোলের নিচে ভালো করে ডুবিয়ে দিচ্ছি যেন কাঁকড়াগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে কাঁকড়াগুলো রান্না করে নিব। তো কাঁকড়াগুলো রান্না করে নিয়েছি। কাঁকড়াগুলো রান্না করতে আমার সময় লেগেছিল 20-25 মিনিটের মতো। তো এগুলো আমি নামিয়ে সার্ভ করে নিয়েছি। আর আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পারছেন কাঁকড়াগুলো দেখতে কতটা মজা হয়েছে, আর সত্যিই কিন্তু খুবই মজা হয়েছে। যারা কখনো কাঁকড়া রান্না করেননি, আমার রেসিপিটি ফলো করে রান্না করে ফেলতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো কে কে আমার মতো করে কাঁকড়া রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।